নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের পক্ষ থেকে দুটো জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। পুরো বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করবে ভিডিওর মাধ্যমে। ভিডিও দেখতে থাকো, যদি কোনো রকমভাবে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। আমরা অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি। অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4/11/2022। তো দেখতে পাচ্ছ এখানে পূর্ব বর্ধমানে নিয়োগ করতে চলেছে যেহেতু, তো এখানে মেমারি ওয়ান মেমারি টু ব্লকে নিয়োগ করবে। তারপরে মন্টেশ্বর এবং পূর্ব বাস্তুহলি এবং আয়ুষগ্রাম এবং আয়ুষগ্রাম টু ব্লকে নিয়োগ করবে, তো সেটা হলো গুসরা মিউনিসিপ্যালিটি। এখানে দেখতে পাচ্ছ তিনটি মিউনিসিপ্যালিটিতে তিনটে একটি একটি করে পদ রয়েছে এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এই ইন্টারভিউ হবে 23/11/2022। এখানে ইন্টারভিউর যে ভ্যানু রয়েছে MBDD 27E সল্ট লেক সেক্টর। পরবর্তীতে আমরা দেখতে পারবো যে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টেশন দরকার আছে। এখানে একই ডকুমেন্টেশন দিতে হবে আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছ যে এই অ্যাপ্লিকেশন ফিলআপ করতে হবে। এবার আবেদন করার জন্য মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, এমএস ওয়ার্ডে, এমএস এক্সেলে, পাওয়ার পয়েন্টে, এমএস অ্যাক্সেসে ইন্টারনেট জানতে হবে। রেসিডেন্ট হতে হবে ওই এলাকার, অর্থাৎ যেরকম পূর্ব বর্ধমান থেকে মেমারি ইনভেস্টমেন্ট করছে মেমারি মিউনিসিপ্যালিটিতে, তা হতে হবে মেমারি মিউনিসিপ্যালিটির এলাকার বাসিন্দা হতে হবে। যেদিন অ্যাপ্লাই করবেন সেদিনই নিয়োগ। তো ডেটে ইন্টারভিউর তারিখে কিন্তু সব ডকুমেন্ট জমা দিতে পারবেন। এবার কারা এই মাইনরিটি কমিউনিটির জন্য আবেদন করতে পারবেন? মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধিস, প্যারিশ, শিখ, চেন, হিন্দুবাদে। তারপরে আমরা দ্বিতীয় নম্বর নোটিফিকেশানে চলে যাব। আমরা দ্বিতীয় নম্বর নোটিফিকেশানে চলে এসেছি। এই নোটিফিকেশান অক্টোবর মাসের 20 তারিখে প্রকাশিত হয়েছে। এখানেও South 24 পরগনায় নিয়োগ করতে চলেছে পার্থপ্রতিমা এবং নামখানা ব্লকে। আমি এটা নিয়েও ভিডিও বানিয়েছি যেহেতু আলাদা করে। এখানে দুটো শূন্য পদ রয়েছে ভ্যাকেন্সি হিসাবে এবং এর ইন্টারভিউ হবে অর্থাৎ 17/11/2022। এবার ওই স্থানেই হবে। তো মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, একই রকমভাবে 20 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। কী কী ডকুমেন্ট জমা দিতে হবে আবেদন করার ক্ষেত্রে? ডকুমেন্ট জমা দিতে হবে বায়োডাটা, অরিজিনাল মার্কশিট, অল এক্সামিনেশনের অরিজিনাল একাডেমিক ডকুমেন্ট, ডেট অফ বার্থ অ্যাপ্লিকেন্ট, অরিজিনাল ফটো আইডেন্টি কার্ড, আধার কার্ড, প্রোডাক্ট ভেরিফিকেশনের জন্য এবং দুটো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি লাগবে আবেদন করার জন্য। এই তার অ্যাপ্লিকেশান। অ্যাপ্লিকেশান খুবই সিম্পলভাবে অ্যাপ্লাই করা যাবে যেহেতু আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন। আর আপনি যদি আবেদন করবেন তাহলে কিন্তু আপনি এই প্রসেসটা খুব ভালো মতোই জানবেন। যদি প্রসেসটা বোঝার জন্য হয় তাহলে কমেন্ট বক্সে নিশ্চয় জানাবেন তাহলে অ্যাপ্লিকেশান কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমি আপনাদেরকে সবাইকে বলে দেব। তো কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য আপনাদের উপস্থিত থাকা খুবই গুরুত্বপূর্ণ। তো এখনই যান টেলিগ্রামের থেকে ডাউনলোড করে নিন এই নোটিফিকেশান এবং আবেদনও করে নিন। ধন্যবাদ।